ওকে, ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। কেমন আছো? থ্যাংক ইউ সুচেতা, খুব খুব ভালো আছি। আছি। আর দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যে কোজাগরী লক্ষ্মী হুম, পুজোর আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। আর তুমি যেহেতু বললে যে মিষ্টির ব্যাপারটা, তাই আমার মিষ্টি এমনি খুব পছন্দের। একটু আর আগে খেয়ে মিষ্টি নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ মিষ্টি নিয়ে আলোচনা হচ্ছিল, নারকেল নাড়ু এক্ষুনি খেয়ে আসলাম। কি বলতো, এই মানে লক্ষ্মী পুজোর দিনে বা ধরো দুর্গাপুজোর সময় না, খাওয়া দাওয়ার মজাটা অন্যরকম থাকে। তো আমি বিশেষ করে মিষ্টিটা খুব পছন্দ করি, আর ও তো এখন আমার সঙ্গে দেখে দেখে ওরও পছন্দ হয়ে গেছে। মিষ্টি লাভার না, ডায়েটের জন্য মিষ্টিটা খেতামই না, মানে চিনি রান্নাতে চিনি ছানার জিলিপি খুব পছন্দ, এখন পছন্দ হয়ে গেছে, ওর সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা, নাড়ুটা বানালো টাকে আগেকার দিনে, মানে আমাদের মায়েরা লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে নাড়ু বানানো, তো এই ব্যাপারটা না একটা অন্যরকম, আগের দিন থেকে বসে নই নারকেল কোরানো সবকিছু। একদমই তাই, আমাকে মানে আমি আমি আমার কথা বলছি, আমার কথা বলছি যে ধরো আমাকে মা বললো নারকেল নিয়ে আসতে, বাড়িতে হয়তো শেষ হয়ে গেছে, এই যে নিয়ে আসবো, তারপর যে ফাটানোর পর যে জলটা বেরোবে সেই জলটা একটু খাবো, তারপর যে নারকেল কুড়বে, তারপর সেখান থেকে একটু খাবো, একটু খাবো, ওভারঅল জিনিসটা তৈরি হবে, এই পুরো ব্যাপারটা না একটা অন্যরকম আনন্দ ছিল, যেটা এখন মিসিং, মানে একটু হয় কাজের জন্য, কাজের জন্য সময়টা কমে গেছে না, আগে সময় পাই না। আজকে যেরকম আমার শুট ছিল, খুব লাকিলি ওর ছুটিটা হয়ে গেছে, না হলে দুজনে কখন আমরা বানাবো, বানানোর পসিবল হয় না। একটা জিনিস হচ্ছে যে যেহেতু টেস্টটা একটু, ওই জন্য আমার পরিবার ওখানে থাকতো, পুরুলিয়াতে থাকতো, তো রিসেন্টলি আমার বাবা নেই এখন, বাবা যাওয়ার পর থেকে মা আমাদের কাছে এবার থাকবে, চলে আসবে, তো সামনের বছর আশা করছি যদি মা করে। একদম একদম। আর এখানেও মাও এখন মাকে, মা আগে ছোটবেলায় বানাতো, এবং আমার সব থেকে মনে হচ্ছে সফট, মানে একটা জিনিস হয় নারকেল নাড়ু শক্ত, অনেক সময় শক্ত হয়ে যায়, মানে এটা বাড়িতে বানানোটা হয় কিন্তু যে এবারে কিরকম হবে, নরম হবে শক্ত হবে, তো মা ওই জন্য প্রতিবার বানাতো, কিন্তু আমি যেহেতু এখন এখানে চলে এসেছি, তুমি বানাবে এরপর, মাও বানায়নি, মাও সেজন্য বানিয়ে আমাদের, মানে ওখানেও পুজো হচ্ছে, মা সব ছবি টবি ফোনে পাঠিয়েছে আমাকে পুজো করে, কিন্তু ওখানেও কিন্তু মাও এবছর বানায়নি। এই যে নাড়ু নিয়ে কথা হচ্ছে, পুজোর সময় কি নাড়ু ওই লুকিয়ে খেয়ে নেওয়া, এই ব্যাপারটা কি হতো? আমার প্রচন্ড পরিমাণে খেতাম না, আসলে আমি কম খেতাম বলে মা জোর করেই দিত যে খাই, আর যদি লুকিয়ে খেয়েও নিত তাহলে মা বলতো বাহ ভালো হয়েছে, মেয়ে খেয়েছে। খাওয়ার পর তো আর দেখতে পেতো না, কারণ সেটা তো পেটের ভেতরে চলে গেছে, তখন তো অলরেডি মুখ নাড়াচ্ছি, তখন বলে আর কিছু হবে না। আচ্ছা, আজকে ভোগে কি রয়েছে? অ্যাকচুয়ালি আমরা ওরকম, মানে আমার মানে বেলগেট ছেলে, মানে আমার ওখানে বাড়িতে ভোগ, মানে মাচন্ডি যেহেতু রয়েছেন ওখানে, ওখানে ভোগ প্রসাদ দেওয়া হয় না, তো ওটা আমি মানি, তাই এখানেও মানে রান, যেহেতু আমাদের খিচুড়িও হয়েছে রাতে, লুচি রয়েছে, মানে আজকের দিনে তো অবশ্যই খিচুড়ি লুচি এটা হবেই, মানে কোজাগরী লক্ষ্মী পুজোতে আর অন্য কিছু ভাবাই যায় না, কিন্তু প্রসাদটা মানে আমরা দিই না, মানে এটা ওই নিয়ম আর কি, মানে এক একটা বাড়িতে এক এক পরিবারে এক এক মানে অন্যরকম নিয়ম হয়, তো আমাদের ওটা ওই জন্য আমি এখানেও আর কি ওটা মানছি, যে না হলে দিতেই পারতাম, কিন্তু হ্যাঁ নারকল নাড়ু নারকল চাপা সব দিয়েই মাকে পুজো দেওয়া হয়েছে, মা লক্ষ্মীকে। আচ্ছা, একটা জিনিস বলো, আমি শুনলাম যে প্রমিতা দির আজকে শুটিং ছিল, শুটিং থেকে এসেও এত সুন্দর আলপনা দিয়েছে, আমি একটু সবাইকে দেখাই যে এত সুন্দর করে আলপনা দিয়েছে, এই দিকটা কি তুমি বিয়ের আগে কোথাও বুঝতে পেরেছিলে, সেই জন্যই কি প্রমিতা দিকে বেছে নিয়েছো, মানে বাড়িতে লক্ষ্মী করে এনেছো? একটা জিনিস আছে আমি বলছি, ও কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনই প্রথম গেছিল, সেই দিনই লক্ষ্মী নিয়ে এসেছিল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মানে সেদিনকেও কিন্তু দেখেছিল বাড়িতে, আমি আলপনা মানে বাড়ির আলপনা আমি আর মা ভাগ করে দিই, মানে মাও কিছুটা দেয় আমিও দিই, কিন্তু দেখেছিল, এইগুলো থেকেই কি আর কি মনে হয়েছিল যে না একেই বাড়ির লক্ষ্মী করে নিয়ে যাবো, সবকিছুতেই মনে হয়েছিল, মানে ধরো শুধু আলপনা থেকে মনে হয়নি, সব দিক থেকে মনে হয়েছে, ওর স্বভাব, ওর কথাবার্তা, ওর মেলামেশা মানুষের সঙ্গে, ওর হাবভাব, মানে সবকিছুই আমার খুব পছন্দ হয়েছিল, তো মনে হয়েছিল তখন যে বাকিটা বছর বা বাকি দিনগুলো রুদ্রজিৎ মুখার্জিকে ঠিকঠাক ভাবে সামলাতে পারবে। আচ্ছা, আমি এক, সবাই তো খুব সুন্দর সুন্দর কথা লিখছে, সবাই লিখছে হাই, নাইস, ভেরি নাইস, তোমরা কেমন আছো, আর তোমাদেরকে সবাই ভালোবাসা জানাচ্ছে, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন আমি না করে থাকতে পারছি না, যে আমরা সবসময় জানি যে মা লক্ষ্মী চঞ্চল, কিন্তু সঙ্গে এটাও আমরা শুনি যে লক্ষ্মী হতে হবে, লক্ষ্মী মানে হচ্ছে শান্ত, তো তোমরা কেমন লক্ষ্মী, মানে তোমাদের কাছে এই লক্ষ্মী মন্ত্র এই ব্যাপারটা তোমরা আর কি কিভাবে দেখো? আমি তো লক্ষ্মী মন্ত্র থেকে নারায়ণ, আমি ওকেই জিজ্ঞেস করো, তুমি এতটাই ভালো লক্ষ্মী মন্ত্র ছেলে কোথাও পাবে, এটা একদম আমি লিখে দিতে পারি, লক্ষ্মী
আরো যথেষ্ট লক্ষ্মীমন্ত মেয়ে, আর একটু অন্তত রাগ থাকতেই পারে, আমারও রাগ আছে, ওরও রাগ আছে। মানুষকে লক্ষ্মী বলতে পারে যে তার রাগ থাকবে না, যত হতে পারে না, সবার মধ্যে আমার সবার মধ্যে মালকী আছে, চঞ্চলতা নেই। এ শান্ত একদম ঘরটাকে গুছিয়ে রেখেছে আমি দেখলাম এসে। আচ্ছা একদম আবার গুজর গুজর করছে দুজনে মিলে। আচ্ছা আজকে তো আমাদের সঙ্গে লক্ষ্মীনারায়ণকে আমরা পেয়ে গেছি। আচ্ছা লক্ষ্মীনারায়ণের লক্ষ্মী পুজো এলে প্রিয় ভোগ কোনটা, মানে কোন ভোগটা খেতে বেশি ভালো লাগে? পুজোর পর ফল আহার অলরেডি হয়ে যায়, তারপরের আহারটা হচ্ছে খিচুড়ি, তো সেটার সঙ্গে প্রিয় আমাদের খিচুড়ি আলুর দম। আচ্ছা শেষ করব সবাইকে, তুমি লক্ষ্মী পুজোর তোমরা দুজন শুভেচ্ছা জানিয়ে দাও, আর পুজো কেমন কাটালে সেটা জানিয়ে আমরা শেষ কর জেনে আমরা শেষ করব। পুজো কেমন কাটালে? পুজো ঠিক আছে, আমরা ভালোভাবেই কাটিয়েছি, যতটুকু আমাদের মধ্যে নিজেদের মধ্যে ধরো খাওয়া দাওয়া, একটু সিনেমা দেখা, এই সবটা নিয়ে বেশি ভিড়ের মধ্যে না যাওয়া, আমরা যতটা সম্ভব আর কি, মানে খুব একটা বেরোয়নি, বাড়িতেই ছিলাম, বাট ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করলাম বেরিয়ে দুজনে, ওরকম ভাবেই কেটেছে। আচ্ছা একদম শেষে চলে এসেছি, শেষ করব সবাইকে একটা লক্ষ্মী পূজোর শুভেচ্ছা জানিয়ে দাও আমাদের দুজনের তরফ থেকে। তোমাদের সবাইকে লক্ষ্মী পূজোর অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকিটা আজকে তিন প্রসাদ আর খিচুড়ি লুচি খেয়ে আনন্দ করে কাটাও। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.